মাগো মাগো, কত দিন হয়ে গেল, কত গ্রাম মাঠ পেরিয়ে চলে এলাম, কিন্তু আমার ডাক্তারবাবুর তো দেখা পেলাম না মা। আর কতদিন কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? মাগো মাগো, দেখো মালাটাও তো শুকিয়ে গেল, আমি যে আর পারছি না মা, কবে দেখা পাবো আমার ডাক্তারবাবু? না 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 না, এইভাবে আমাকে হাল ছেড়ে দিলে তো চলবে না, যে করে হোক ডাক্তারবাবুকে খুঁজে পেতেই হবে, খুঁজে পেতেই হবে। আমরা মোটামুটি কনফার্ম যে ঈশানকে আতঙ্কবাদীরা তুলে নিয়ে গেছে। তাহলে ওকে ছাড়িয়ে না যাবে কি করে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কিন্তু খুব একটা আশা দেখতে পাচ্ছি না, কারণ ঈশানকে ওরা যেখানে তুলে নিয়ে গেছে সেই জায়গাটা আমরা লোকেট করতে পারছি না। আর তাছাড়া জঙ্গলে যে কোনো সময় ফোর্স ঢুকতে পারে না, কারণ এর আগে আমরা মুভমেন্ট করতে গিয়ে দেখেছি, যাকে আমরা রেস্কিউ করতে গিয়েছি আতঙ্কবাদীরা তাকে খুন করে চলে গেছে। তাই সরি টু সে, দেয়ার ইজ নো হোপ। না 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 না, আমার ভাইয়ের কিছু হতে না 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 বাবা, আমার ভাইয়ের কিছু হতে পারে না, আমি আমি জানি আমার ভাইয়ের কিছু হয় না। আপনারা প্লিজ এভাবে আশা ছেড়ে দেবেন না, প্লিজ প্লিজ কিছু একটা করুন, আমার মন বলছে আমার ভাই ঠিক আছে, আপনারা যেভাবে হোক চেষ্টা করুন। রূপা প্লিজ বলো না, আমার আমি জানি আমি ভাবি বুঝতে পারছি আমার ভাইয়ের কিছু হয় না, প্লিজ বিশ্বাস করো, শান্ত হও, প্লিজ শান্ত হও, আমার ভাইয়ের কিছু হয় না। বাবা তো দেখছে, নিশ্চয়ই পাওয়া যাবে ঈশানকে, তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ প্লিজ। দেখো জঙ্গল চলে জঙ্গলের আইন, আর এই আতঙ্কবাদীরা আমাদের কোনো আইন শাসন কিচ্ছু মানে না। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা অচেনা কাউকে দেখতে পেলে তাকে তারা পুলিশের সোর্স বা স্পাই ভেবে খুন করে রাখে। আমি ভয় পাচ্ছি ইতিমধ্যে এরকম কিছু যেন না ঘটে থাকে, আর আমি তোমাদের মিথ্যে আশা দিতে চাই না। তবে আমরা কিন্তু চুপচাপ বসে নেই, আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি। এটা কি হলো রূপা? নীলা শান্ত হয়, নীলা ঈশানকে পাওয়া যাবে, এইভাবে হাল ছেড়ে দিও না নীলা। আমি জানতাম হলো 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 হল
অনেক অভিযোগ হয়েছে, এবার একটু শান্ত। তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, তোমাকে হারিয়ে ফেলার ভয় সারাক্ষণ আমার ভেতরটা কেমন করতো। আমি ভয়ে কাঠ হয়ে থাকতাম এই যদি খারাপ কিছু শুনি। আর তোমার আমার ব্যাপারে কোনো তাবুত্তাবি ছিল না। কি করছি, কেমন আছি একটু জানতে চেয়েছো তুমি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি। আমি তোমাকে কখনো ভুলতে পারি গৌরী? বিশ্বাস করো, একটা মুহূর্ত আমি তোমাকে ভুলতে পারিনি গৌরী। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তুমি জড়িয়ে আছো, বিশ্বাস করো। বিশ্বাস করি না আমি তোমার কথা, তাহলে আমাকে ফেলে রেখে চলে গেছিলে কেন বলো? আচ্ছা ঠিক আছে গৌরী, আমি সবটা বলছি, কিন্তু একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো গৌরী। গৌরী তুমি বলো না আমি তখন কি করতাম। তুমি আমার জন্য ঘর ছাড়া হয়েছিল গৌরী, গৌরী আমি তোমাকে ভালো রাখতে পারছিলাম না গৌরী। তোমার আর আমার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল তার জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। আমি চাইনি গৌরী যে তোমার আর আমার মধ্যে কোনো তিক্ততা থাকুক গৌরী। গৌরী আমি জানো আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না গৌরী। আমার আমার বারবার মনে হচ্ছিল গৌরী যে আমি আমি নিজের দোষে তোমাকে হারিয়েছি। এরপর তুমি বলো গৌরী, ঘর ছাড়া না হয়ে আমার কাছে আর কি উপায় ছিল? দেখো ডাক্তারবাবু, আমার আর তোমার মধ্যে যে যুক্তি আর ভক্তির পার্থক্য সেটা থেকেই যাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা দুজন তো এক। এটা ভুললে তো চলবে না ডাক্তারবাবু, তুমি আমাকে কথা দাও আমাকে ছেড়ে বা ভুল বুঝে কখনো যাবে না, তাহলে কিন্তু আমি ঠিক মরে যাবো গৌরী। না গৌরী, এসব মরার কথা মুখেও আনবে না গৌরী। তুমি একা স্বার্থপরের মতো মরে যাবে, আর তাহলে আমার কি হবে গৌরী? আমি কি নিয়ে বাঁচব গৌরী? আমিও তো তাহলে মরে যাব। আর তুমি জানো গৌরী, আমি এসব পরজন্ম স্বর্গ আত্মা এসবে বিশ্বাস করি না। আমার কাছে মরে যাওয়াই মানে চিরবিচ্ছেদ, আর সেটা হবে না গৌরী। তাই তুমি আর আমি একই সাংঘাতিক অলৌকিক কাণ্ড। মা ঘুমটা খালি ঘুমটা খসে গেল কি করে? তবে যে কথিত আছে ঈশ্বরের অংশের সঙ্গে দেবীর অংশ মিলন হলে তবেই এ অলৌকিক কাণ্ড ঘটবে। সেরকমই কি কিছু? কিন্তু এই বাড়িতে ঈশ্বরের অংশ মানে মহাদেবের অংশ মানে তো একজনই শান। তার অর্ধাঙ্গিনী এই তো দেবীর অংশ। তাহলে কি দেবীর সঙ্গে তার মিলন হয়েছে?
তো পুলিশ যে বললো যে গৌরীকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর ঈশান এমন জায়গায় গেছে যে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কম। হ্যাঁ সেটা যে ভুল তা তো বোঝাই যাচ্ছে। তার মানে ভাই আর গৌরী বেঁচে আছে, শুধু তাই নয় ওরা একসঙ্গে আছে। এবার আর কোন সংশয় থাকলো না। এই পরিবারে যদি কেউ ঈশ্বরের অংশ থেকে থাকে সে হচ্ছে ঈশান। মহাদেবের অংশ, তার জন্যই ঘোমটা কালির ঘোমটা খসে গেছে। সর্বনাশ করেছে ঈশান গৌরীর এত ক্ষমতা, তা তো আগে বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলো শৈল কি করবে, এত সহজে নিজের জমি ছেড়ে দেবে? মায়ের পেছনের দরজা খুলে গেছে, কি আছে ওখানে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইসব কাজে এত অধৈর্য হলে চলবে না। ঠিক ছোপ বুঝে কোপ মারব। তুমি এখন কোথায়? ওরা যেখানে আমিও সেখানে। আপনি তো জানেন যে ওরা কত সেয়ানা, বিশেষ করে এই গৌরী। আমাকে আমার মতো কাজ করতে দিন। ওদের সঙ্গে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে। আর যখন সুযোগ পেয়েছি করায় কন্ডায় উসুল করব। যা যা করার তুমি নিশ্চয়ই করবে, কিন্তু একটা কথা মনে রেখো, এবার যদি কোনো ভুল চুক হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। না, আর ভুল হবে না। ভুল যা করার আগের বার করেছি, এবারে আর কোনো ভুল হবে না। এরপর যখন আপনার কাছে ফোনটা যাবে তখন শুনবেন ঈশান শেষ। হা বুঝে গৌরী, আমরা আর এখান থেকে যাব না, এখানেই থেকে যায়। মানে বাড়ি ফিরবে না, সত্যি সত্যি এখানে থাকবে নাকি? থাকলে মন্দ কি গৌরী, চারপাশটা দেখো না, এই আকাশ বাতাস জঙ্গল, এটা তোমার ভালো লাগছে না এই শান্ত পরিবেশ? ইট কাঠ কংক্রিটের জঙ্গল থেকে তো এটা অনেক ভালো গৌরী, শুধু এখানকার মানুষগুলোর খাওয়া পরার যদি একটু সুরাহা করা যেত। আচ্ছা ডাক্তারবাবু, তোমার তো কত জানাশোনা, ওদেরকেই বলো না এদেরকে কিছু সাহায্য করতে। আর তুমি এখানে থেকে কতটুকুই বা সাহায্য করতে পারবে? দেখো আমি তোমাকে পেয়ে গেছি, এখন তোমার সঙ্গে শুধু বাড়ি যেতে চাই। বাড়ির লোকজন কত চিন্তা করছে বলো তো। চুপ, একদম চুপ। আরে কি করছো, কি করছো? আই লাভ ইউ গৌরী, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সাত গ্রামের লোককে জানাতে হবে না, এবার নামাও। কেন জানাবো না গৌরী, সব বাইকে জানাবো, এই আকাশ বাতাস জঙ্গল ফুল পাখি সব বাইকে জানাবো যে আমি আমার গৌরীকে কতটা ভালোবাসি। কি হচ্ছে বলো তো, এবার নামাও। না, যতক্ষণ না তুমি আমাকে আই লাভ ইউ বলছো ততক্ষণ আমি তোমাকে নামাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আই লাভ ইউ ডাক্তার বাবু। হয়েছে এ গৌরী, তোমার ব্যাপারটা কি বলো তো, তুমি এত আনরোমান্টিক কেন? মানে চারদিকটা দেখো, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ, শুধু আমরা দুজন, তোমার মধ্যে কিছু ফিল হয় না? হ্যাঁ করছি তো, আমরা কৈলাসে ঠিক জানো বাবা, মহাদেব আর মা পার্বতী, আর চারিদিকে শুধু পাহাড়। মানে গৌরী, এই মহাদেব আর পার্বতী এর বাইরে কিছু তোমার মনে হয় না? মানে আরো তো অনেকে আছে, রোমিও জুলিয়েট, হীর রাঁঝা, লায়লা মজনু, এদের কথা তোমার মনে পড়ে না? উমা, এরা আবার কারা, কি করতো? গৌরী তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো চলো চলো। আচ্ছা ডাক্তারবাবু, তোমার এই জঙ্গলের পরিবেশে কেমন লাগছে? আমার চেয়ে দারুণ লাগছে গৌরী, মনে হচ্ছে আমি টারজান আর তুমি হচ্ছে আমার জেন। উমা, তোমার ডাক্তারবাবুর ব্যবস্থা তো আমি করে দিয়েছি,
এবার আমি তোমার ব্যবস্থা করব। সেবারের মতো ভুল আর করো না গৌরী, এবার কিন্তু আমি পুরো তৈরি হয়ে এসেছি। সেবারের প্রতিশোধ আমি সুদে আসলে তুলবো এবার। তাহলে তুমি এখনো আমাকে চেনো না শয়তান, সেদিন তো আমার হাতে মরতে বসেছিলে, আর আজ চরম শাস্তি পাবে তুমি। তোমার এই তেজ দেখেই তো আমি মুগ্ধ হয়েছিলাম সেদিন, সেদিন থেকে আমি মনে মনে ভাবছিলাম যে তুমি আমার হবে একদিন, সম্পূর্ণরূপে তুমি আমার একদিন হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এই নোংরা হাতে আমাকে স্পর্শ করেছিস, এই পাপেই তুই শেষ হয়ে যাবি, সর্বনাশ হবে তোর। গৌরী শোনো শোনো, তোমার স্বামীর সঙ্গে কি করতে হবে সেটা আমি জানি, কিন্তু তোমার সঙ্গে কি করতে হবে সেটা আমাকে কেউ বলে দেয়নি। তাই আজকে আমি আমার এতদিনের অবদমিত ইচ্ছেটাকে পূরণ করব। যত খুশি ছটপট করো, বৃথাই পরিশ্রম করছো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না, স্বয়ং ঈশ্বর এলেও আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আমি জেলে বসে বসে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে আজ এলো সেই দিন। সব সত্যি কথা বল, তা না হলে তোর এমন অবস্থা করবো যে আর কোনোদিনও জেল পালানোর কথা ভাববি না। গৌরী আমি তো ডাক্তার, গৌরী আমার কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, কিন্তু আমি লোকটাকে মেরে ফেললাম গৌরী, আমার আমার ইয়েতে ইয়েতে আমি দুটো লোককে মেরে ফেললাম, দুটো খুন করলাম গৌরী, ঠান্ডা মাথায় ভাবতে হবে যে কি করে হলো এটা, এরকম করো না তুমি বুঝলে, একে নিয়ে এখন কি করতে হবে। সেটা কি করে হয়, আমি নিজে চেক করেছিলাম।
এই দেখো এইখানে রক্ত পড়েছিল, ওই লোকটার পাশে এখানে রক্ত পড়েছিল, সেই রক্তটাও তো এখানে নেই। করি মৃতদেহটা বা লোকটা কোথাও উধাও হয়ে যেতে পারে, কিন্তু রক্তটা কোথায় যাবে এটা কি করে সম্ভব? এখানে তো কিছুই নেই করি। এটা তো দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো মৃতদেহ ছিল। এদিকটাতে এত সুন্দর একটা জঙ্গল আছে তো খেয়ালই করিনি। যাই একটু ঘুরে আসি। না থাক, গৌরী এলে তারপর একসাথে ঘুরবো। মানে আবার গৌরী একা আছে, আমায় না দেখলে আবার চিন্তা করবে। কি পাখি শিস দিচ্ছে, বেশ সুন্দর শব্দটা, কিন্তু শিসটা আসছে কোথা থেকে? আবার শিষ্যের শব্দ হলো কেন? এবার তো রামের শিষ দিইনি, আমি কি ভুল শুনলাম? এত শিশুর শব্দ কেন আসছে? আমি তো আর শিশু দিচ্ছি না। এটা কি তাহলে কোনো ভুতুরে ব্যাপার? না না, কিন্তু ভূত পেতে হবে কেন? আর আমি এসব ভূতের সব ভূতের কথা ভাবছিও বা কেন? কিন্তু না, আমি 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 এসব আর ভাববো না। কিন্তু কিন্তু কিসের শব্দ এটা? কিসের শব্দ? বাবা, মনে হচ্ছে ঈশান আর গৌরী ভালোই আছে। যা চিন্তা করছিলাম না মা, আর সবার সামনে এই সত্যিটা প্রকাশ পেয়েছে যে এ বাড়িতে ঈশানই হচ্ছে দেবতার অংশ। মা গো, সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। কি প্রদীপটা জ্বলছে না কেন? নিশ্চয়ই তেল নেই, শুধু কেউ কেউ খেয়াল করে না। উফ, সত্যি গৌরীটা না থাকলে না চারিদিকেই অনিয়ম। ও মা, তেল তো রয়েছে, তাহলে Thank you.
কি হচ্ছে? প্রদীপ বারবার নিভে যাচ্ছে কেন? একে ছোট ঠাম্মি, তুমি এখনো পুজো শুরু করনি? না রে, এই দেখ না, প্রদীপটা জ্বলছে না, যতবার জ্বালাতে যাচ্ছে নিভে যাচ্ছে। তার জন্য তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে মাঝে মাঝেই যা দমকা হাওয়া দিচ্ছে তাই হয়তো প্রদীপ নিভে যাচ্ছে কি রে, তাই না? দাও দাও, আমি জ্বালিয়ে দিচ্ছি, দাও। দাদু জানো তো আমার মন বলছে ভাই আর গৌরী আজকেই বাড়িতে ফিরে আসবে। তুমি বলো না, কনফার্ম কোনো খবর না পেলে আমার শ্বশুর মশাই এমনি এমনি ছোটকার রূপমকে ডেকে পাঠাবেন নাকি? তোর কথা যেন সত্যি হয়, তোর কথাই যেন সত্যি হয়। কনফার্ম খবরটা কি? ওদের দুজনেরই তো ট্রেস পাওয়া গেছে, কিন্তু ওরা যে একসঙ্গে আছে সেটা কি পুলিশ ফোর্স বলেছে নাকি? অত তো আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর পেয়েছে বলেই তো শ্বশুর মশাই অত দূর ছোটকার রূপমকে নিয়ে গেছেন। ঈশান গৌরী যদি ফিরে আসে তাহলে শৈল করলোটা কি? আমি কোথায় নিশ্চিন্তে ছিলাম যে শৈল দুটোকে একসঙ্গে পরপারে পাঠিয়ে দেবে, তা না, এবারেও কি ফুসকে গেল? এসো এসো, দেখো দেখো তাকে নিয়ে এসেছি, দেখো। এ কি, তুমি শ্রীমতীকে নিয়ে এলে কেন? বেচারা অসুস্থ তো। হ্যাঁ, আর দিদি তো ঘুমোচ্ছিল, ওকে তো না ডাকলেই ভালো হতো। আরে ওকে বসাও, আগে বসাও ওকে, আবার কেন নিয়ে আসতে গেলে, আবার বাড়াবাড়ি হবে শেষে। ওহো, তোমরা না শুধু শুধু, কিচ্ছু হবে না ওর, আজ কত আনন্দের দিন বলো তো, ওর ছেলে বাড়িতে ফিরছে। আরে ছেলে ছেলের বউকে দেখে ও একদম সুস্থ হয়ে যাবে, সমস্ত রোগ পালাবে, কি বলো শ্রীমতী? তাই তো, শান আসবে আজকে, শান আসবে। কখন আসবে শান? হ্যাঁ কখন আসবে ও? আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার ছেলে আজকে বাড়িতে আসবে। আচ্ছা নীলা মাধুরী, কি ব্যাপারটা, কি তোমরা চুপচাপ বসে আছো কেন? আরে আমি তো বুঝতেই পারছি না, ঈশান বাড়ি ফিরছে বলে কথা, সুন্দর করে ঘর ঠর সাজাও, সুন্দর করে আলো দিয়ে সাজাও, আজকে তো আনন্দের দিন আমাদের, তাই না? এসব কি বলছে শৈল, এটা কি ওর কোনো চাল নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, শৈল ঠিক বলেছে, ঠিক বলেছে, আজ তো উৎসবের দিন, আজ আমরা আলোয় আলো করে ওদের স্বাগত জানাবো। হ্যাঁ, ও এতদিনের একটা ভয় মুক্ত হব আমরা। দাঁড়াও দাঁড়াও, আগে আসুক এখনই এত। আরে আসবে না মানে? হ্যাঁ, রূপমের বাবা নিজে গেছেন সেখানে একটা জেনুইন খবর পেয়ে, এই কখনো মিথ্যা হতে পারে? না না না, মিথ্যা না। কি ব্যাপার বলতো তোর? তোর দেখছি আনন্দ আর ধরছে না, কি হলো? হ্যাঁ আনন্দ তো হবেই, আজ বাড়ির লোকজন ঘর সাজিয়ে আলো জ্বালিয়ে ছেলের মৃত্যু সংবাদ শুনবে যে, আর গৌরী এতক্ষণে স্বামীর শোকে হয় পাগল হয়ে গেছে আর নয়তো আত্মহত্যাই করেছে, এমন জোড়া সুখবর আর আনন্দ হবে না আমার, তা কি করে হয়? বডি বসতে শুরু করেছে, বডিটা দাও করতে হবে। না গো, তোমরা ভুল করছো, ওরা আমার ডাক্তারবাবু না, আমার ডাক্তারবাবু বেঁচে আছে। গরিব, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলতো? তোমার কিসের এত ভয়? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার পাশেই আছি গৌরী। আমি বলছি তো ওটা না গো, আমার ডাক্তারবাবু, আমার ডাক্তারবাবু আমাকে ছেড়ে কখনো যেতে পারে না,
আমি খুঁজতে যাবো, ওকে ছেড়ে দাও, আমি যাবো, ওকে খুঁজতে ছেড়ে দাও। আমি করো না গৌরী, মনকে শক্ত করো। এটা সত্যি হতে পারে না, এটা কখনো সত্যি হতে পারে না। আমার এত বড় সর্বনাশ হলে আমার মা নিশ্চয় আমাকে কোনো সংকেত দিত, কিন্তু কিন্তু আমার মা তো আমাকে কিচ্ছুটি বলেনি। আমাকে সময় নষ্ট করলে হবে না গো, আমাকে ডাক্তারবাবুকে খুঁজতে যেতেই হবে। ছাড়ো, আমি ডাক্তারবাবুকে খুঁজতে যাবো, ছাড়ো। আমি বলেছিলাম না এবারে ভাই আর গৌরী ফিরবে। তোমার সাথে আমার ঝগড়া আছে বোধ। আরে তোরা এতদিন কোথায় ছিলি, কি করছিলি আমাকে বল, আমরা তো এখানে চিন্তায় মরি। আচ্ছা এভাবে না বলে কেউ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ির মানুষগুলো কি চিন্তায় ছিল বলো দেখি। তার মানে দুটোর মধ্যে একটা এখনো বেঁচে, গৌরীটা এখনো মরেনি। ঠিক আছে, এই বাড়িতে ওকে শান্তিতে টিকতে দেব না এক মুহূর্ত। ঈশান না থাকলে ওর জোরও থাকবে না, ওর মাথায় পা দিয়ে চলবো এবার থেকে। আচ্ছা ঈশান যে নেই এই খবরটা তো এখনো কেউ জানলো না। এক মিনিট, তোমরা সবাই গৌরীকে নিয়ে পড়ে আছো দেখছি। আরে আমাদের ঈশান কোথায়? আমাদের বাড়ির ছেলেটা এতদিন পর ফিরে এলো। দেবু, রূপম কোথায়? ঈশানকে নিয়ে এসো। আরে তোমরা তো আগে ঈশানকে বরণ করবে, তারপর তো গৌরীকে বরণ করবে নাকি? তোকে আমরা ফিরিয়ে আনতে পারিনি।
এটা হতে পারে না। আমাদের ঈশান অকালে চলে গেল, আমাদের বাড়ির ছেলেটা। আমি বলেছিলাম তোমাদের এই মেয়ে ঘোর মাঙ্গলিক ও ঈশানকে খাবে, আমি জানি। সেদিন যদি আমার কথা তোমরা শুনতে তাহলে এই দিন দেখতে হতো না, আমাদের বাড়ির ছেলেকে এভাবে আমাদের হারাতে হতো না। দেখলে তো তোমরা দেখো, এই মেয়ে, এই মেয়ে তুই এখনো চুপ করে থাকবি? আর বলছি দাদা ভাই, এর কি হয়েছে বলো না, কেন বলছো? দাদা ভাই আর ফিরবে না। তোমার জন্য এই মাকে তার ছেলেকে হারাতে হলো। তুমি তোমার এই নোংরা হাত দুটো দিয়ে আমাদের পরিবারের কাউকে স্পর্শ করবে না। এই দিদি থাম, কেন এরকম করছিস? শৈলকে বারণ করছিস কেন? ও তো ঠিক কথাই বলছে, ও যদি অপয়া না হতো আমাদের ঈশান এইভাবে চলে যেত। এখন ওই গৌরীকে সব কথা তোদের বলতেই হবে। না বলবো না তো কি করবো, বলতে তো হবেই আমাকে। ওর জন্য, ওর জন্য আমরা আমাদের বংশের ছেলেকে হারিয়েছি, ওর জন্য। শৈল, এখন এসব কথা বলার সময় নয়। আগে ঈশানের পারলৌকিক ক্রিয়াকর্ম যা আছে সেগুলো সারতে হবে। সবার আগে গৌরীর এই সধবার বেশ পাল্টে বিধবার বেশ দিতে হবে, স্মৃতি শিবির মুছে দিতে হবে, হাতের শাঁখা পলা যা আছে সব ভেঙে দিতে হবে। খবরদার, খবরদার, আমার স্মৃতির সিঁদুর শাঁখা পলা কেউ ছিনিয়ে নিতে এসো না, কেউ না। সেটা তো আমিও ভাবছি। আমি এই ঘরে এলাম গৌরী যে শাড়িটা পরে আছে সেটা খুলে এই সাদা থানটা পরানোর জন্য। আমি তখন থেকে শাড়িটা খুলেই যাচ্ছি, খুলেই যাচ্ছি। দেখো এই যে শাড়ি তো শেষই হচ্ছে না, শেষই হয় না বাবা। দেখি সত্যি এ কি অবস্থা? এটা তো প্রায় ওই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ যেভাবে কাপড়ের যোগান দিয়েছিলেন সেই রকম ঘটনা। শাড়িটা এত এত বড় কি করে হলো? আর এখানে শাড়ি যোগান দেবেই বা কে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে আবার? আমার মা। তোমরা বুঝতে পারছো না যে মাও চায় না আমি আমি সাদা শাড়িটা পরি। দেখলেন তো শৈল মা, এটা মায়েরই লীলা। তোমরা কেন বুঝতে পারছো না যে আমার ডাক্তার বাবু এখনো মরেনি? এদিকে এসো, এসো, দেখো, দেখো নিজেকে, দেখো গৌরী, দেখতে পাচ্ছ নিজের মুখটা? দেখো ফাঁকা সিঁথি দেখেছো? এই দেখো তোমার হাত, এই দেখো শাঁখা পলা কিচ্ছু নেই, তোমার গায়ে একটাও গয়না নেই গৌরী। আর তোমার পরনে এটা কি? সাদা থান। এটাই সত্যি গৌরী, এটাই সত্যি যে তুমি ঈশানের বিধবা। এর মধ্যে কোনো মিথ্যে নেই, এটা তুমি মেনে নাও এবার, বুঝেছ? শৈলমা, থাকুক একা এখানে পড়ে, তবে যদি ওর ভ্রম ভাঙে। কি হলো,
দাঁড়িয়ে আছো কেন তোমরা? চলো এখান থেকে, চলো তোমরা এখান থেকে, চলো এসো, তোমরা চলে এসো, চলে এসো তোমরা। Oh, my God.